তারপরে আমি একটা মাউস কেটে দেবো, সবার প্রাইস আমি সিলেক্ট করে দিলাম 3000 টাকা। এখন মাউসটার জন্য একটা অবশ্যই ইউনিট কস্ট থাকবে, যেটা মাউসের ইনিশিয়াল কস্ট, সেটা ধরলাম 1200 টাকা, এবং আমাকে ফ্যাক্টরি থেকে একটা ফিক্সড কস্ট আছে, ফিক্সড কস্ট আমি ধরলাম 4500 টাকার মতো। এখন আমার ডিমান্ড আমি কয়টা মাছ বানাবো সেটা আমাদের জানা নেই, ধরে নিলাম 50টা মাছ বানাবো, ফাইন। তাহলে আমাদের রেভিনিউ কত আসবে, আমাদের ভেরিয়েবল কস্ট কত, অথবা আমাদের প্রফিট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো নর্মালি আমাদেরকে এখন স্লাইড সেলগুলোকে সিলেক্ট করতে হবে। সেলগুলোকে সিলেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে টোটাল সেলকে সিলেক্ট ধরে ডাটা টেবিলে গিয়ে, সরি, ফর্মুলা টেবিলে গিয়ে ক্রিয়েট ফর্ম সিলেকশন লেফট কলামটা সিলেক্ট করতে হবে। তাহলে বাম থেকে এটাকে নাম নিবে, যেমন লেফট কলামটা যদি সিলেক্ট করি তাহলে প্রাইসে সিলেক্ট করলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউনিট কস্ট সিলেক্ট করি, ইউনিট কস্ট প্রাইসে সিলেক্ট করে প্রাইস কস্ট এটা দিয়ে দিতে পারি। সো রেভিনিউ ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে হচ্ছে ডিমান্ড ইন্টু প্রাইস ইটস রেভিনিউ। ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু দাঁড়াবে আমাদের ডিমান্ড ইন্টু ইউনিট কস্ট, আর প্রফিট ইজ ইকুয়াল টু দাঁড়াবে আমাদের রেভিনিউ মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। এখন আমাদের প্রফিট আসলো 45000 টাকা, ইভেন এখানে আমাদের লস হতে পারে, লাভ হতে পারে, সো আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্টে যাওয়ার জন্য এটাকে জিরো করতে হবে। সো হাউ ইট কুড বি, আমাদের চলে যেতে হবে ডাটা টেবিলে, হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল সিকিং। গোল সিকিং গিয়ে আমাদেরকে প্রফিটটাকে আমরা চেঞ্জ করে ডিমান্ডকে চেঞ্জ করবো, প্রফিটকে আমরা জিরো করবো। সো প্রফিটটাকে সেট সেলে রেখে ভ্যালু করবো হচ্ছে এটা জিরো, আর যে সেলটা চেঞ্জ করবো সেটা হচ্ছে ডিমান্ড সেল, ওকে দিয়ে দিব, ও আমাকে জিরো করে দিল। তাহলে আমি দেখলাম 25টা যদি আমার মাউস বানানো হয় এই কস্টে, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আসবে।